ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আজকের এই ঢাকা শহরের আগামী বাতাসকে শক্তি রেখে সত্যার কাণ্ডে মোদী সরকারকে তলিয়ে দিতে চাই। যদি অবিলম্বে এই তথাকথিত এই বিল যদি বাতিল না করায় দেশ যদি মুসলমানকে নিয়ে দুর্বার আন্দোলন করে তোলা হবে। এই আন্দোলন দিয়ে ভারতে আমরা ভারতের মুখে প্রয়োগ হলে লং মার্চ করব। আমরা বলতে চাই একে একে মোদী সরকার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে ভারতের আদালতকে আদালতের উপর তারা কাজের উপরে বন্দুক রেখে বাবরি মসজিদের একটি রায় তারা নিয়েছিল, সেই রায়কে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা আজকে এই পরিবার সমাবেশ থেকে অবিলম্বে এই রায় প্রত্যাহার করে বাবরি মসজিদ স্থলে বাবরি মসজিদ নির্মাণ করার আহ্বান জানাচ্ছি।